এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। রবিবার বিকেলে দেহ উদ্ধার হয় ডোমকল থানার ধুলাউড়ি অঞ্চলের পাইকমারি বিলে। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম আলিয়া বিবি। তার পচা গলা দেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃতের বাড়ি ডোমকল থানার গোকুলচক এলাকায় বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন এক জেলে। জাল ফেলার আগেই মৃতদেহ দেখতে পান ওই জেলে, সাথে সাথে স্থানীয়দের খবর দেন তিনি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় থেকেই নিখোঁজ ছিলেন আলিয়া বিবি। কিভাবে মৃত্যু, কে বা কারা মারল, রহস্যের দানা বাঁধে মানুষের। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।